ভাই সম্ভবত বাংলাদেশ থেকে মুখলেশ্বর সরকার ভাই আপনি কি কথা লেখলেন এটা যে আল্লাহ মানুষকে উজু করার বিধান দিয়েছেন কোরআনে প্রমাণ পাঁচ নং সুরা মাইদার ছয় নাং আয়াত তাই মানুষ পুজো করবে বিধান মতে আগে পিছু পড়ার দরকার কি কি কথা বললেন ভাই আপনি আপনি তো তো দেখি মানে আল্লাহ করুক মাফ মুসলমান থেকে বেরিয়ে যাবেন সব কথা বললে মুসলমান থেকে বেরিয়ে যাবে কেউ যদি কোরআন শুধু মানে হাদিস না মানে এটা তো মহতা জেলাদের কথা হ্যাঁ মহতা জেলা যারা যারা বলে যে আহলুল নামে কিছু লোক আছে তারাই বলে আমরা শুধু কোরআনে যা আছে তাই মানবো হাদিসে মানবো না অথচ কোরআনুল কেন আল্লাহ বলেছেনু তোমাদের রাসুল যা দেয় তা গ্রহণ করো যা নিষেধ করে তা তোমরা বর্জন করো সুরা হাসরের সাত নম্বর আয়াতে এরকম অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ রব্বুল আলম নবী সাল্লামের অনুসরণ অনুকরণ করতে বলেছেন এবং নবী করিম সাল্লামের কথা মানতে বলেছেন কারণ আপনি যদি সুন্না না মানেন আল্লাহ নবীর হাদিস যদি না মানেন তাহলে আপনি তো মুসলমানই থাকতে পারবেন না যে শুধু আমি কোরআন মানবো হাদিস মানব না তাহলে সে মুসলমানে না যে ব্যক্তি বলবে আমি শুধু কোরআন মানবো হাদিস মনবো না সে মুসলমানে না কারণ আপনি আল্লাহর কথা এখনো মেনে নিতে পারেন নাই আল্লাহ বলেছেন তোমাদের রাসুল যা দেয় তা তোমরা কি গ্রহণ করো হ্যাঁ বলবেন না কারণ দান করে কোরআনুল কেমি অসংখ্য অগণিত জায়গায় নবীর কথা মানতে বলেছেন হ্যাঁ যেমন আল্লাহ রব্বুল আলমিন সুর আনফলের বিষ্ণুবার এতে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাসুল সাল্লা নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে মুখ ফিরিয়ে নিও না সুরা আনফলের বিষ্ণু তা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তার কথা মানো এই আল্লাহ এবং রাসুলের কথা শোনার পর মুখ ফিরিয়ে নিও না তা আপনি কি এটা কথা বললেন ভাই যে আমরা তাহলে হাদিস মানার দরকার কি নাউজুল্লাহমিন জালিক নৌজবুল্লাহমিন জালিক হ্যাঁ আল্লাহ একবার খবরদার এই কথা বলবেন না ভাই আপনি তো ইমান হারা হয়ে যাবেন যদি এই কথা বলেন যে আমি হাদিস মানার দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল অনেক জায়গায় বলেছেন আর একটা আয়তে আল্লাহ বলছেন যে ইয়াই আল্লাহ জিনা আহ মানু হে ইমান আতি উল্লাহ আতিউর রসুল তোমরা আল্লাহর কথা মানো রাসুলের কথা মানো ওলা তুব তুলু আমাল এখন এবং তোমাদের আমল বিনষ্ট করা না অর্থাৎ রাসুলের কথা যদি না মানেন আপনার আমল বিনষ্ট হয়ে যাবে হ্যাঁ এই জন্য আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওমা আতা কুমার রসুল ও ফাখুজু যা দেয় তা গ্রহণ করো ওমা নাহা কুমা আনহু ফান্তাহু যা নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রব্বুল আলামিন কঠোর শাস্তি দান করা দানকারী কাজেই আরেকটা আয়াতে আল্লাহ বলছেন কি যে ওমা ইউতি আল্লাহ ওয়া যে আল্লাহ এবং রাসূলের কথা মানবে ফাকাদ ফায়াজা ফাউজান আযীমা সেই সফলকাম হবে হ্যাঁ সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছেন কাজেই আপনি দুনিয়া আখেরাতে সফল কাম পেতে গেলে আল্লাহ এবং রাসুলের কথা মানবেন হ্যাঁ আল্লাহ এবং রাসুল সুলসালামের কথা মানতে হবে আর যদি কেউ বলে যে আমি আল্লাহর কথাই শুধু মানবো রাসুলের কথা মানবো না সে মুসলমান থেকে বেরিয়ে যাবে সে মুসলমানে না কাজেই আপনি এই ধরনের কথা আর বলবেন না তবা করেন ইস্তেকবার করেন এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনীর দিকে ফিরে আসেন আল্লাহর কথা মানে রসুলামের কথা মানাই মানে কি আল্লাহর কথা মানা আর মোনাফিকরা এই ধরনের কথা বলতো হ্যাঁ মোনাফিকরা তারা ওই রসুল্লাহ সুল ইসলামের বিরোধিতা করতে থাকতো এইরকম তারা আল্লাহ নবীর কথা থেকে ফিরিয়ে যেত তা আল্লাহ রব্বুল আলমিন যা দেয় তা গ্রহণ করতে হবে রাসুল সসলাম যা দেয় তা গ্রহণ করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিনেই বলেছেন যে তোমাদের রাসুলের আনুগত্য করা হচ্ছে রাসুলা ফা আল্লাহ যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আপনি রাসুলের কথা মানলেন বলে আল্লাহর কথাই মানেন মানলেন কাজেই আপনার আমার উচিত নয় কখনো এ ধরনের কথা বলা আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানদের সঠিক বুঝ দান করুক এবং পথে চলার তফিক দান করুক আমিন আমিনবীর মহম্মদ আলিক